গণনা চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই শুরু ডিগবাজি। বিজেপি জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে, ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকে। জানা গেছে তেইশের নির্বাচনে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর সংসদের বিজেপি প্রার্থী সালমা মুর্মু 17 ভোটে জয়লাভ করেন। জয়লাভে 24 ঘন্টা পেরোতেই বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। বিজেপিতে কাজকর্ম করতে পারবো না মানুষের জন্য, এটার জন্য আমি তৃণমূলে যোগদান দিয়েছি। তৃণমূলে কাজ করার জন্যই দাঁড়িয়েছি। আগামী দিনে সালমা মুর্মুকে সঙ্গে নিয়ে এলাকায় উন্নয়নের বার্তা তৃণমূল নেতৃত্বে, এবং আজকে তাকে আমরা তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্ত করলাম, এবং আগামী দিনে তাকে নিয়ে আমরা অযোধ্যা অঞ্চলে গোবর্ধনপুরে এলাকার উন্নয়নের কাজ করব, মানুষের জন্য কাজ করব। ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ বিজেপি। আদিবাসী মহিলা তাকে সারা রাত ধরে তার কাছে ধমকানি, ফোন চমকানি, এইসব নানা রকম লোকজন গেছে, তাকে ধমকেছে চমকেছে, তার করে রাজি হয়েছে। এখন প্রকাশ শেষে তুই তো সে কথা বলতে পারছেন না, এগুলো পরবর্তী ক্ষেত্রে প্রকাশ। ভোট পরবর্তীতেও জারি রয়েছে ভাঙা গড়ার খেলা। ধমক চমক দিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ উঠছে। কেন সব দেখেও নিশ্চুপ প্রশাসন। এভাবে আর কতদিন, সুদিনের অপেক্ষায় আপামর বঙ্গবাসী। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।